আমার শ্রদ্ধেয়া কৃষ্ণামা, রীনা সাঁতরামা এবং দীপা দাস মা, আপনারা তিনজন মঞ্চে আসুন। পরম প্রেমময় তুলসী চরণে আমার শতকোটি প্রণাম। জগৎ জননী বড় মার তুলসী চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যবাদন
শিশু বর্দার রাতে শ্রী চরণে আমার সকলকে প্রণাম। পরম পূজ্য বাহাদুর আচার্য দেবী রাতে শ্রী চরণে আমার সকলকে প্রণাম। মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় ঋত্বিক দেবতাবৃন্দ এবং ভক্তবৃন্দ দাদা মায়েদের আমার সশ্রদ্ধ প্রণাম ও সশ্রদ্ধ জয়গুরু। আমি দাদা ও মায়েদের কাছে অনুরোধ করছি, সামনে অনেকটা ফাঁকা জায়গা আছে, আপনারা যদি দাঁড়িয়ে না থেকে সামনের দিকে বসেন ভালো হয় এবং যারা যাতায়াত করছে তাদেরও সুবিধা হয়। গেটের কাজটা ঘিরে না দাঁড়িয়ে আপনারা সামনের দিকে দয়া করে বসুন, সবারই সুবিধা হয়। আমার শ্রদ্ধেয় দাদা সদস্যদা বলে গেলেন যে আচার্য দেবের আশীর্বাদে এই উৎসব, আচার্য দেবের আশীর্বাদে জেলার একটু কাজের দায়িত্বে থাকায় আচার্য দেব শ্রী দাদাও বলেছিলেন একসাথে উৎসবগুলি করলে বিরাট কাজ হয়। যাই হোক, এবারে তিনিই বললেন দু তিনটা মন্দির মিলে যদি একসাথে করেন খুব ভালো হয়। আমি বলেছিলাম যে হ্যাঁ, অনেক জায়গায় হচ্ছে না, এই ব্যাপারে আপনারা আলোচনা করেন এবং কোথায় বসবো তিনি বলে দিলেন। আনন্দবাজারের তিনতলায় বসে সবাই এ করে আজকেই এ করে নেয়, তার আশীর্বাদ মতো আমরা আলোচনা করেছিলাম, আমার তিনজনে সম্মত হয়ে করলাম। আমরা শুরু করার পরে ভাবতে পারবেন না জেলায় অধিকাংশ জায়গায় একসাথে উৎসব, যেমন মেদিনীপুর, খড়গপুর, সারা মেদিনীপুরে অনেকগুলো উৎসব হতো কিন্তু এবারে একটাই উৎসব খড়গপুরেও, তাই বেল্লা নারায়ণগড় টানগড় এরকম পাঁচ ছটা কেন্দ্র মিলে একসাথে। যাই হোক, তার আশীর্বাদে এটা করা মানে উৎসবটাকে সার্থক করে তোলা, আর সেটা আপনারাও সেটা বুঝতে পারবেন যে কতটা আনন্দ হচ্ছে। আমার উপরে দাদা একটা দায়িত্ব দিয়েছেন যে যজন যাজন ইষ্টভীতি বেঁচে থাকা এবং বেড়ে ওঠার যে বিরাট নীতি, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দীক্ষা নিলেই যজন যাজন ইষ্টভীতিটা করতে হয়। ঠাকুরের বলা আছে যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। আমরা অনেকে কিন্তু ইষ্টভীতিটা করি, যজন যাজন কিন্তু ঠিক ঠিক ভাবে হয় না। এই যজনটা হচ্ছে ঠাকুর সম্বন্ধে জানা, ঠাকুরকে বোঝা। যতক্ষণ আমি নাম ধ্যান না করছি আমি বুঝতে পারি না, যতক্ষণ আমি প্রার্থনায় দুবেলা ব্রতি না হতে পারছি ঠাকুরের দয়ার কথা বুঝতে পারি না, যতক্ষণ আমি যাজনশীল না হচ্ছি আমার জীবনে একটা জিনিস সার্থক হচ্ছে না, সেটা হচ্ছে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ দর। এই যাজনের ফলে একটা মানুষকে ঠাকুরের করা যায়, আর এটা সার্থক হয় তখনই যখনই ঠাকুরের বিষয়ে আমার নিজে সব কিছু কিছু অন্তত আমরা অধিগত করতে পারলাম। এই যে দুবেলা প্রার্থনা করা, নাম ধ্যান করা, তার বই পাঠ করা, এগুলা করলে ঠাকুরের প্রতি ভালোবাসা জন্মে, একদম প্রাথমিকভাবে বলছি। এগুলো না করলে কিন্তু ঠিক ঠিকভাবে বোঝা যায় না। আর যে যজনশীল তার মধ্যে কিছু না কিছু ভক্তির ভাব অঙ্কুরিত হয়, ঠাকুর সম্বন্ধে তার বোধ গজায়, ঠাকুরের দয়াদান তার উপরে কিন্তু বর্ষিত হয়, আর তখন সে সেই মূল্যবান কথাগুলি মানুষের কাছে না বলে থাকতে পারে। যজন করে কিন্তু আমার জানা দেখা একটা মানুষ চুপচাপ বাড়িতে বসে থাকতে পারে না, সে পাশের বাড়ির মানুষের কাছে যাবে, খোঁজ খবর নেবে,
ঠাকুরের কথা বলবে। একটা মানুষের জীবনে, আমার জীবনে দেখা আচার্য দেবের কাছে মানুষটাকে তিনি বলছেন বেশি করে যাজন করেন। শারীরিক অবস্থা খুব ভালো ছিল না, বলেন ভালো করে যাজন করেন, দেখেন শরীরটা ঠিক হয় কিনা। আর যাজন যখন যাবেন করতে, ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, ঠাকুর এই মানুষটার কাছে যাচ্ছি, আপনার দুটি কথা আমি যেন বলতে পারি, আমি তো মুখ্য মানুষ অতটুক বুঝি না, আপনি যদি বুদ্ধি যোগান, আপনি যদি সাহস যোগান বলতে পারি। শুনলে অবাক হবেন, একটা মানুষকে আমি জানি, কয়েকটা মানুষ এখানে, তিনি আজকে এসছেন ভগবানপুরে বাড়ি, সুকুমার জানা বলে বেশি দূর পড়াশোনা একেবারে নাই, কিন্তু সে যেভাবে যাজন করে শুনলে আপনি অবাক হবেন, যেভাবে নাম ধ্যান করে, সেই কয়টা অঞ্চলের মানুষটাকে জয়গুরু দাদা বলে দেন, এত পরিচিতি, এত মানুষের আপন, একমাত্র ঠাকুরকে ভালোবেসে। কয়েক বছর আগে আমি এবং মাছুদার বাড়িতে গেছিলাম, এমন অবস্থা হাঁটু দুটি ফুলে গেছে, পা ফুলে গেছে, চলার মতন তার কোনো ক্ষমতা নেই, দু তিনজন ধরে কোন রকম তাকে বাইরে বের করে দেয়, আবার ঘরের মধ্যে বসায়, একদম যৌতুক হয়ে গেছে। আমার দেখে খুব কষ্ট হলো, ঠাকুরের প্রার্থনা করে ঠাকুরের করত, নাম দেন প্রচুর ভাবে করত। কিছুদিন পরে ফোন করলাম, যখন সুকুমারদা কোথায়, না আমি অর্জুন নগর এসেছি, মানুষগুলো কতদিন স্টেমিটি দেয়নি সেই জন্য, আমি আপনি একা গেছেন, না হ্যাঁ হেঁটে গেছি, কিসের জন্য জানেন, আকুল ভাবে তিনি নাম ধ্যান করতেন, তার স্টেমিটি কোনোদিন ভুল হয়েছে কিনা আমার জানা নেই, এই যাজনের ফলে সে মানুষ যে 70-75 বছরে উঠে গ্রামে গ্রামে ঘুরবে ভাবতেই পারা যায় না। অতএব যজন যাজন আর হচ্ছে ইষ্টভীতি, এই যজন যাজনটা যখন সঠিক হয় না, ইষ্টর প্রতি, গুরুর প্রতি, ঠাকুরের প্রতি ভালোবাসা এমনি গজায়। আর এই ভালোবাসার টানে তাকে না দিয়ে আমি কিন্তু থাকতে পারি না। সঠিকভাবে যজন যাজন করা মানুষ ইষ্টভীতি না করে জলগ্রহণ করতে পারে না। একটা ছেলেকে আমি জানি অসুস্থ হয়েছে, বাচ্চা ছেলে, মা বলছে বাবা ওষুধটা খেয়ে নে, আমি আগে স্টিমিটিটা করি, ছোট্ট বাচ্চা 2-2.5 বছরের বাচ্চা, সৎসঙ্গে পরিবারে দেখেছি, ঘুম থেকে উঠলে প্যান্টটা ছেড়ে হাত মুখ ধুয়ে ঠাকুরের সামনে বসে, মন্ত্র বলতে পারে না, পয়সা ধরে আছে, মা এসো, সেদিনকে তপন সম্প্রদার বাড়িতে গেছিলাম, তার 2 বছরের নাতি, ইষ্টভীতির মন্ত্র এবং শতনুকা না পড়লে সে রেগে যায়, শতনুকা পাঠ করার পরে যে ইষ্টভীতি করতে হয়, যদি না করে যদি ইষ্টভীতিটা করানো যায়, মুখ ঘুরিয়ে রেগে বলেছে তুমি আমাকে কই এ বললে না, আমি অক্ষর দিয়ে কথা বললে না, চিন্তা করুন এই বীজটা কোথা থেকে অঙ্কুরিত হয়েছে, বংশ পরম্পরায় চেনে চালিয়ে যায়, মা বাবা করে, দাদু দিদা করে, এই যে যে কি জিনিস কল্পনা করতে পারবে না। আমরা দীক্ষা নিয়েছি, কোন রকম ইষ্টভীতিটা করি, তার আশীর্বাদে একটা মন্দিরে যেহেতু আছি, দেখছি তো সব জায়গায় ঘুরছি, এই ইষ্টভীতিটা যদি সঠিক হয়, অর্থাৎ আমি চক্রভটের সামনে বসে নাম ধ্যান করলাম, 2-5 মিনিট নয়, কিন্তু দীক্ষার সময় নেত্রী দেবতা বলে দেন যে 8 ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা নাম ধ্যান করবেন, নাম ধ্যানের পরে, নাম ধ্যানের সঠিক একটা প্রক্রিয়া আছে, সেটা কিন্তু নেত্রী দেবতাদের কাছ থেকে ঠিকভাবে জেনে নিয়ে নাম ধ্যানটা করা উচিত, নিষ্ঠা বলে নাম পুরাই মনস্কাম, সেইভাবে নাম ধ্যান করার পরে, শতনুকা পাঠ করার পরে অন্তরের অন্তঃস্থল থেকে প্রত্যাশা রহিত ইষ্টভীতি করতে হয়,
তাহলে দেখবেন সেই স্টোরিটা সার্থক হয়। আচার্যদেবের কাছে শোনা, যখন বাবা কেঁদে বলছেন আমার ছেলেটা মৃত্যু সজ্জায়, আপনি দয়া করে বাঁচান, বলছি আপনার ছেলে স্টিভিতি করতো কিনা? হ্যাঁ করতো। আজকে কে করেছে? ও তো কোমায় আছে, ওর হাতে দিয়ে মা করেছে। বলে যান, আপনার ছেলে জীবন ভিক্ষা করতে হবে না, পরমপিতা ছেলে শুধু প্রার্থনা করে, ঠাকুর তো স্টিভিতি করতো, ওর যেটা মঙ্গল হয় আপনি সেটা করুন। সেই ছেলে তিনটার সময় উঠে স্টোভিতি করেছে, মা বলছে মা আমাকে প্রচন্ড খিদা পেয়েছে খেতে পারে। ডাক্তাররা স্বভাব অবাক, কত রকম এই স্টোভিতির ব্যাপারে মিরাকেল ঘটে যাচ্ছে কল্পনা করতে পারবেন। অর্থাৎ স্টোভিতি সম্বন্ধে সবাই করে সচেতন হবে। আর এই খেয়াল মাপি বসতে গুরু হলেন হতে মানুষ হলি গুরু, এটা যেন না হয়। স্টোভিতি করতে হয় ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ সূর্য উদয়ের 45 মিনিট আগের মধ্যে, এটা খেয়াল রাখবে। অরুণ ওঠার আগেই করিস, রাত্রিবাসের সকল ত্যাগ সেই আগে অনুরাগে করিস স্টোভিতির যাগ। আমি 7:30-8 উঠলাম, তারপরে স্টোভিতিটা কোনো রকম করলাম, সেই স্টোভিতি কিন্তু তিনি গ্রহণ করেন না। আমি যখন প্রভুকে দিব তার গ্রহণের নির্দিষ্ট সময়ের মধ্যে আমি যেন স্টোভিতিটা করতে পারি, নিজের মধ্যে এই সচেতনা বোধটা যেন জাগে। আর সেটা হয় কিসের জন্য জানেন? আমি যেন নামধানটা ঠিকভাবে করি, আমার চলাফেরাই যেন নামধানটা হতে পারে। আজকে এত যে বিপদ আপদ হচ্ছে, এত যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমি পরীক্ষা করে দেখেছি। প্রথম প্রথম যখন সতীশ দাস ছিলেন, নিকুন্দা ছিলেন, স্টোভিতি করলে নাকি মৃত্যু যোগ্যতা হয়ে যায়, তখন প্রথম অবস্থায় তো এতটা বুঝি না। সদ্য দুলালদা বলেছিলেন, ঠাকুর তখন ছিলেন, যে স্টোভিতি করলে সেই মানুষের দুয়ারে জম এলেও দাঁড়িয়ে থাকে, সে ছুঁতে পারে না বলে একটা দুলালদা গল্প বললেন। আমাদের মেদিনীপুরের এক কর্মী দাদা তখন ঠাকুরের কাছে ঘরে ছিলেন, তার কি ভীমরতি হলো, ঠাকুরকে প্রশ্ন করছে, ঠাকুর ইষ্টভীতি পয়সা যদি কে খেয়ে ফেলে শালা কি কস, পাছা দিয়ে রক্ত পড়বে খন। তার মনে মধ্যে এটা ইয়ে হলো, ঠাকুর বোধহয় এটা আমাদের করার জন্য ভয় দেখাচ্ছে। সে কি করলো, ইষ্টভীতি করার পরে, তখন তো এত বড় দেহঘরে ছিল না, মনমণি ধামের ওদিক দিয়ে আপনার দারুয়াল নদীতে চান করতে যাওয়া হতো, সেখানে পায়খানা টায়খানা করাও হতো, আমরা তো সেই সময় করেছি, এবং সেইখানে রাস্তার পাশে একটা চায়ের দোকান ছিল। তার কি হলো, সেদিন স্টোভিতি করার পরে ওখানে চাটা খেয়ে বাথরুমে গেছিল, বেশ সুন্দর সারাদিন বহাল তবিতে কেটে গেছে। সন্ধ্যার দিকে আবার ঠাকুরের কাছে পার্লারের সামনে এসে বসেছেন, তার মনে মনে হচ্ছে ঠাকুর কি বলেছে, এটা নিছক একটা ভয়টাই দেখাবার জন্য, যাতে মানুষ ঠিকভাবে করতে পারে। তারপরের দিন যথারীতি সেইভাবে স্টোভিতি করার পরে তিনি সেই পয়সার চাটা খেয়ে আবার বাথরুম করতে গেছে, বাথরুম টাথরুম হয়ে গেল, বেশ মনের মধ্যে চান করতে যাবেন, আবার যেন মনে হলো একটু পায়খানার বেগ আছে, তিনি বসে পড়লেন, পিছকিনি দিয়ে এক হাত ধরে রক্ত পড়ল, তখন সে মাথা ঘুরে পড়ে গেছে। তারপরে উঠে কোনো রকম জল টল এটে করে ঠাকুরের কাছে কাঁদতে কাঁদতে লম্বা শুনে বলে, যা সালা যা নায়া পরমপিতারে পরীক্ষা করবা। দুলালদার নিজে গেছিল এবং তখন সেই ভদ্রলোক কিন্তু বেঁচে ছিলেন। ইষ্টভীতিটা কি জিনিস চিন্তা করুন। অতএব দাদাও মায়েদের কাছে আমরা বলছি, বড় জোরে প্রার্থনা করছি, আপনারা ইষ্টভীতিটাকে ফেলনা ভাববেন না, ইষ্টভীতি আমার জীবনে কিন্তু রক্ষা কবচ। আর এই যজন যজন স্টোভিতি যখন যে পরিবারে কাঁটায় কাঁটায় হয়, সেই পরিবারে কিন্তু অভাব অনটন কোনোদিন থাকতে পারে না। এই যে এই শর্মাকে দেখছেন, ঠাকুরের শ্রীচরণ আশ্রিত যখন হলাম ভাবতে পারবেন না, আমরা খুব গরিব বাড়ি, মাখনদার কাছে বিশ্বকর্মা গিলগেটে কাজ করতাম, মোল্ডিং এর কাজ করতাম, 5 পয়সা স্টোভিতি করতাম, আমার বেশ খেয়াল আছে তখন তো পোস্ট অফিসে দিতে হতো,
পাঁচ পয়সা স্টোরি দিতে শিশির দার কাছে নাম নেওয়ার পরে স্টোরি দি করতাম। আস্তে আস্তে তিনি বলে দিয়েছিলেন, সত্যি দাও বলেছিলেন, যখনই কোনো কিছু হতো ইষ্টভীতিটাকে বাড়া, ইষ্টভীতিটাকে বাড়া, বেড়ে চলেছে। সেই 150 টাকার কর্মচারী আছে, আমাকে কয়েকজন কর্মচারী রাখতে হয়েছে। এটা কিন্তু আমি কোনোদিন প্রত্যাশা করিনি, বলছে তার দয়া। সবার কাছে আমার নিবেদন, দীক্ষা যখন নিয়েছি কাঁটায় কাঁটায় ঠাকুরের কথা মেনে চলে আসুন। নিজের পরিবার, নিজের উন্নতি কোনোদিন প্রত্যাশা করবেন না। নিজেরা ঠিকভাবে করে গেলে উন্নতি অবশ্য পাবে। ঠাকুর চাইছেন আজকে আমাদের সবারই মঙ্গল করতে। আরেকটা কথা বলি, উষায় নিশায় মন্ত্র সাধন চলা ফেরাই জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুহূর্ত করেই তপ। আমি শুধু যজন যজন ইষ্টভীতি করলাম, আচার্য দিন আদেশ নির্দেশ মাথায় নিলাম না, আমার পরিবারকে আমি সচেতন করতে পারলাম না। আজকে তিনি যেটা এসেছেন যে ডিপি ওয়ার্ক, এটা সবচেয়ে বড় কথা। তিনি যে বলছেন তার হারানো মানুষগুলো ফিরিয়ে দিতে, কিন্তু আর একটা সবচেয়ে বড় জিনিস যেটা উপলব্ধি করলাম সেটা হচ্ছে কি জানেন, আমাদের মতো এই সামান্য পরিবারগুলিকে উন্নত করার জন্য ডিপি ওয়ার্কের মাধ্যমে যারা ডিপি ওয়ার্কের কাজ করছে, দেখছি তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সেই মেয়েগুলো যা বলছে, ছেলেগুলো যা করছে, আজকে একদম উঠতি ছেলেগুলো, এই যে মাসের পর মাস, এই 22 জুলাই থেকে আজ অব্দি যে কাজ করে চলেছেন, তাদের গতিমুখ কোন দিকে দেখুন। যাই হোক, আমি সবার কাছে প্রার্থনা করি ডিপি ওয়ার্ক আমরা যেন সবাই বলতে পারি। পরম পিতার আতুল চরণে আপনাদের সবারই মঙ্গল প্রার্থনা করছি, আপনারা সবাই ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বিষয় মায়ের শাসন, তোমার সন্তান সন্ততিকে অযথা তিরস্কার করিয়া বা শাসন করিয়া সংরক্ষণের পথ কণ্টকাকীর্ণ করিয়া তুলিও না। শাসন যতই অল্প কারণে বা অযথা করিবে, শাসন সহনীয়তা তাহার ততই বৃদ্ধি পাইবে, ফলে শাসন তাহাকে আর সংযত করিতে পারিবে না। ইয়াতে তার ভবিষ্যৎ জীবন অসংযত, দুঃখ, দারিদ্র্যময়, ঘৃণিত, তমসাচ্ছন্ন হইয়া উঠিতে কিছুই লাগবে না। সহজে শাসন করিও না, বরং জাগ্রত করিয়া দিতে প্রয়াস পাও, তাহলে